আমরা সবাই নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় রাখতে চাই কিন্তু কিভাবে আমরা নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় রাখব তাই নিয়ে আমাদের আজকের আয়োজন দর্শক মেক মি বিউটিফুল অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুচনা আজাদ শুরুতে জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আমাদের আজকের আয়োজনে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও এবং কুইজ শুরুতে থাকছে সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা দর্শক আজকে আমাদের সাথে আছে চিত্রনায়িকা মৌমিতা মৌ চলুন কথা বলি অতিথির সাথে কেমন আছো ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুইট লাগছে দেখতে থ্যাংক ইউ আচ্ছা শুরুতে থ্যাংক ইউ শুরুতে জানতে চাচ্ছি কাজের ব্যস্ততা কাজের ব্যস্ততা অ্যাকচুয়ালি এখন আমি এক্সাম নিয়ে বেশি ব্যস্ত ছিলাম আর সামনে আমার মাস্টার্স পরীক্ষা ফাইনাল সো আর কাজের ব্যস্ততাও আছে সেখানে আমার রাগী তোলপার রক্তাক্ত সুলতানা পুলিশ বাবু এগুলো নিয়ে ব্যস্ত আর 22 তারিখে আমার অন্ধকার জগৎ ছবিটি আসছে এটা পরিচালক হচ্ছেন বদিল আলম খোকন আচ্ছা আচ্ছা 22 তারিখে আসছে অন্ধকার জগৎ হ্যাঁ এটা তোমার ক্যারেক্টার নিয়ে ছোট করে একটু বলো ত্রিভুজ প্রেমের গল্প এখানে তাইব ভাই হচ্ছেন হিরো আর মাহি আর আমি হচ্ছে এখানে তাইব ভাইয়ের সাথে কাজ করেছি মূলত এটা হচ্ছে অ্যাকশন ধর্মী মুভি এখানে প্রেমটাকে আসলে ওইভাবে এস্টাবলিশ করা হয়নি বাট তবুও সিনেমা যেহেতু সেখানে প্রেম ভালোবাসা তো দেখাতে হবেই ওই সুবাদে যতটুকু দরকার অতটুকু দেখানো হয়েছে আচ্ছা তোমার ক্যারেক্টার কি শহরে ক্যারেক্টার না গ্রাম মানে ক্যারেক্টারটা কি রকম আমারটা মিক্সিং মানে শুরুটা ছিল গ্রামে গ্রামে শহর শহরের একটা মেয়ে ওখান থেকে আমি একটা ছেলেকে ভালোবাসি একটা মুহূর্তে হচ্ছে আমার ফ্যামিলি বিয়ে ঠিক করে তো ওই বিয়েটা ফেলে আমি আমার ওই বয়ফ্রেন্ডের সাথে হচ্ছে আমি পালিয়ে যাই তো পালিয়ে যাওয়ার পর আমি দেখি যে সে হচ্ছে একটা গুন্ডা দেন আমি ওখান থেকে ব্যাক করে সুইসাইড করতে যাই ওখান থেকে তাইব ভাই আমাকে বাঁচায় দেন ওনার বাসায় আমাকে নিয়ে যায় ওনার ফ্যামিলিকে আমি আপন করে নিই নতুন করে আমাকে স্বপ্ন দেখায় মন মনের দিক থেকে একটা তার প্রতি ভালো লাগা ফিলিংস ওখান থেকে ভালোবাসাটা ক্রিয়েট হয় এবার আসি যেহেতু উইন্টার চলছে আমরা উইন্টার নিয়ে অনেক বেশি কথা বলি আমাদের হেয়ার অ্যান্ড স্কিনে এত বেশি আমরা প্রবলেম ফেস করি হ্যাঁ সেক্ষেত্রে তুমি কি করে মেনটেন করছো আমি যেটা মেনটেন করি আমার হচ্ছে সামারের থেকে উইন্টারে আমার স্কিনটা অনেক বেশি ভালো থাকে এটা অনেকে বলে যে এটা কিভাবে পসিবল আচ্ছা আচ্ছা তো এটা তো একেবারে 99.99% না বাট আমার উইন্টারে অনেক বেশি ভালো থাকে স্কিন তারপরে যেটা করতে হয় উইন্টারে যেহেতু আমাদের স্কিন ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আমি যেটা করি ময়েশ্চারাইজারটা ইউজ করি ইভেন লোশন ইউজ করি আর যখন আমি কাজে থাকি মেকআপ ইউজ করি তখন বাসায় গিয়ে অনেক বেশি অলিভ অয়েলটা আমি ম্যাসেজ করি তো এতে হয় কি স্কিনটা আমার অত বেশি ড্রাই হয় না তো সেই ক্ষেত্রে আর শীত যেহেতু শীতে যেটা প্রবলেম হয় সানের প্রখরতা অনেক বেশি থাকে বার্ন হয় অনেক বেশি সো সেই ক্ষেত্রে আমার মনে হয় সানস্ক্রিনটা লাগিয়ে বের হলে বেটার উইন্টারে মেকআপ কাজ যেহেতু হচ্ছে মেকআপও নিতে হচ্ছে সেক্ষেত্রে উইন্টারের ক্ষেত্রে তুমি মেকআপটা কি করে নিয়েছো বা প্রোডাক্টগুলোর পার্থক্য কি কি থাকছে যেগুলো তুমি সামারে ইউজ করছো আমি আগে একটু লোশন মেখে নেই ফেসের মধ্যে মানে মেকআপটা অ্যাপ্লাই করার আগে লোশনটা মাখি যাতে স্কিনটা আমার ড্রাই না হয় তো সেক্ষেত্রে আর ওইভাবে বেশি কিছু আমি ইউজ করি না না অনেকের কিন্তু ধারণা আছে যে মেকআপের আগে ময়েশ্চারাইজার বা লোশন ইউজ করলে মেকআপটা বসছে না সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম তুমি ফেস করছো না না আমার ওইভাবে প্রবলেম হচ্ছে না কজ হচ্ছে আমি অত বেশি ইউজ করি না জাস্ট হালকা একটু নিয়ে এভাবে করে একটু ম্যাসাজ করে ফেলি দেন একটু ড্রাই হয় যখন দেন আমি মেকআপটা অ্যাপ্লাই করি উইন্টারে আমরা শুধু স্কিন না হেয়ার নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করি সেক্ষেত্রে তুমি কি করে মেনটেন করছো হেয়ার হেয়ার মেনটেন আমার আসলে হেয়ার দেখে কালার করা যে অনেক বেশি কালার করা আমি অনেক বেশি কালার হেয়ারে কালারটা অনেক বেশি পছন্দ করি যখন আমার হেয়ারে কালার থাকে না তখন মানে আমার মুড এমনিতে অফ থাকে যে কি যেন একটা নেই খালি খালি এরকম একটা বিষয় বাট হেয়ার কালার এগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি এফেক্ট করে হেয়ারের মধ্যে এটা যতটুকু ডাবল কেয়ার করতে হয় ততটুকু ভালো আর আমরা যেহেতু মিডিয়া লাইনে আছি এখানে আমাদের বিভিন্ন টাইপের হেয়ার স্টাইল করতে হয় সেক্ষেত্রে আরও বেশি এফেক্ট করে কারণ সেখানে স্প্রে করতে হয় আয়রন করতে হয় তবু আমার যেহেতু ভালো লাগে সেহেতু করি অ্যান্ড আমার যত্নটা নিচ্ছে কি যত্নটা অ্যাকচুয়ালি আমি অয়েলটা ইউজ করি অয়েল আসলে ওইভাবে আমার যত্নটা নেওয়া হয় না যতটুকু নেওয়া দরকার অল অয়েল ইউজ করি সেটা ওয়ান উইক বা টু উইকস পরে এটা কি বাসায় করছো না পার্লারে গিয়ে বাসায় বা পার্লার এটা আমি পার্লারে যাওয়া হয় আমি যদি বাসায় ফ্রি থাকি দেন বাসায় করে ফেলি আর যদি মনে করি যে না ভালো লাগছে না আলসেমি তখন পার্লারে গিয়ে একটু জাস্ট ইয়ে করে আসি আর মাঝে মাঝে যে স্পাটা করলে চুলটা হেয়ারটা ভালো থাকে অনেক বেশি আর এই তো করা হয় শ্যাম্পুটা সপ্তাহে 2 দিন আড্ডা দিতে খুব ভালো লাগছিল আমরা আরও আড্ডা দেবো একটা বিরতির পর
দর্শক, মেক মি বিউটিফুল অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও সেগমেন্ট নিয়ে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মেক মি বিউটিফুল অনুষ্ঠানে। দর্শক, বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম এবারে আমাদের সেগমেন্ট স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও, চলুন দেখে আসি কী কী থাকছে আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি শারমিন কোচি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মেক মি বিউটিফুলের স্কিন কেয়ার অ্যান্ড টিপস পর্বে। আর এই পর্বে আপনাদেরকে দেখাবো কী করে আপনি ঘরে বসে ডিপ ক্লিনিং করতে পারেন। আর এই টোটাল প্রসেসটা কমপ্লিট করতে আমাদের সাথে মডেল হিসেবে থাকছে শার্লিন। ভিউয়ার্স, এখন জানিয়ে দিই কী কী ইনগ্রিডিয়েন্টসে আমরা ডিপ ক্লিনটি করব। আর যেহেতু এটা আপনি বাসায় করবেন, সেই তো খুব এটার এই প্রসেসটা হচ্ছে কি খুব ইজি ওয়েতে করতে হয়, সময়ও খুব কম লাগে আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে করে। যেমন মেইন হচ্ছে আমরা ডিপ ক্লিনজার ইউজ করব, এরপরে আমরা স্ক্রাবার ইউজ করব এবং ময়শ্চারাইজার, একটা ম্যাসাজ ক্রিম কিংবা লোশন ইউজ করব, যেটা আপনার ঘরে থাকছে। আর আপনি যদি মনে করেন আপনি একটা ফেস প্যাক দিবেন, সেক্ষেত্রে আপনি ফেস প্যাক দিতে পারেন, কিংবা না দিলেও কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা একটা ফেস প্যাক দিয়েই কিন্তু আমরা এই প্রসেসটি দেখাবো, যেহেতু আমরা এ টু জেড দেখাবো, সেহেতু আমরা প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে একটু পরিচিত হই। ডিপ ক্লিনজার এটা আমরা পরিমাণ মতো নিয়েছি, 1 থেকে 1.5 চামচ। এরপরে হচ্ছে ম্যাসাজ ক্রিম, এটা জানেন আপনারা ম্যাসাজের জন্য ম্যাসাজ ক্রিমটা খুব ইম্পর্টেন্ট, ম্যাসাজ ক্রিম না থাকলে আপনি কিন্তু ময়শ্চারাইজার লোশনটি দিতে পারেন। এটি স্ক্রাবার, এখান থেকে আপনি পরিমাণ মতো দিবেন, আমরা বেশি করেই নিয়েছি, আপনি পরিমাণ মতো দিবেন। আর এরপরেই ফেস প্যাক হিসেবে আমরা স্যান্ডেল প্যাকটা নিয়েছি, কারণ অনেকের অ্যালার্জির অ্যাটাক থাকে, সো স্যান্ডেল প্যাকটাতে অ্যালার্জিটিক অ্যাকশনটা কম হয়, রিয়াকশনটা কম হয়, সেই জন্য আমরা স্যান্ডেল প্যাকটা নিয়েছি। ভিউয়ার্স, চলুন তাহলে দেখা যাক এই ডিপ ক্লিনিং ফেশিয়ালটি আমরা কী করে করব। প্রথমেই বলে নিই, যেহেতু ডিপ ক্লিনিং সেহেতু ডিপ ক্লিনজার দিয়ে আমরা 10 মিনিট ম্যাসাজ করব। ম্যাসাজটা খেয়াল করতে হবে, ম্যাসাজটা কিন্তু সার্কেলিক অর্ডারে হতে হবে, নিচ থেকে উপর দিকে যাবে। 10 মিনিট ক্লিন করার পরে আমরা স্ক্রাবিং করব। স্ক্র্যাবিংটাও আমরা কিন্তু ক্লিনজারের সাথে মিলিয়েই নিব, কারণ ক্লিনজারের সাথে মিলিয়ে না নিলে স্ক্র্যাবটা অনেক সময় লাইট হয়ে যায়, অনেক সময় ড্রাই হয়ে যায় আর স্কিনের ক্ষতি হতে পারে। এরপরেই আমরা আবার ময়শ্চারাইজার দিয়ে, ম্যাসাজ ক্রিম দিয়ে আমরা ম্যাসাজ করব। এই ম্যাসাজটাও কিন্তু 10 মিনিটস করতে হবে, স্ক্র্যাবিং 5 মিনিটস, ম্যাসাজটা 10 মিনিটস। তাহলে চলুন দেখা যাক এ টু জেড ডিপ ক্লিনজিং ফেশিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে স্ক্র্যাবিংটা হচ্ছে। স্ক্র্যাবারটা আমরা প্রথমে ক্লিনজারের সাথে মিলিয়ে নিয়েছিলাম, ছোটো দানার স্ক্র্যাবার, সো ভালো করে মিলিয়ে আমরা আবার সার্কেলিক অর্ডারে করবো। স্ক্র্যাবটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে লোমকূপের ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে স্ক্র্যাবারের সাহায্যে ম্যাসাজ করলে ময়লাটি তাড়াতাড়ি উঠে যায়। স্ক্র্যাবিং করার টাইমিংটা ডেফিনেটলি 5 মিনিটের বেশি করা যাবে না, তাহলে স্কিনটা আবার ড্রাই হয়ে যেতে পারে। ভিউয়ার্স, আমাদের ক্লিনজিং শেষ, স্ক্র্যাবিংও শেষ, এবার আমরা ময়শ্চারাইজ করবো। আর এই ময়শ্চারাইজারটা করবো ময়শ্চারাইজার ম্যাসাজ ক্রিম দিয়ে। আগে আপনারা যদি চান তাহলে এটা লোশন দিয়ে করতে পারেন, কিন্তু লোশনে কিন্তু প্রপার ময়শ্চারটা থাকতে হবে। সো আমরা ম্যাসাজ ক্রিম দিয়ে 10 মিনিটস ম্যাসাজ করবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কী প্রসেসে আমরা ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করছি। এই ম্যাসাজটা করতে হবে, এটাও করতে হবে সার্কেলিক অর্ডারে, নিচ থেকে উপর দিকে। স্কিনটা সাধারণত আমাদের ডাউনওয়ার্ড থাকে, নিচের দিকে ঝুলে যায়, আর এই ম্যাসাজটা যদি আমরা উপর দিকে করি, নিচ থেকে উপর দিকে করি, তাহলে কিন্তু প্রপার ব্যালেন্সটা, স্কিনের গ্রোথ ব্যালেন্সটা ঠিক থাকে, স্কিনটা টান টান এবং শাইনি দেখা যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমরা স্টিমুলিং করলাম, আর স্টিমুলিংয়ের টাইমটা কিন্তু স্কিন অনুযায়ী করতে হবে। অনেকে স্কিনে কিন্তু স্টিমটা দিলে ব্ল্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, বিশেষ করে অ্যালার্জিটিক স্কিনে। আর নর্মাল স্কিনে কিন্তু আপনি স্টিমুলিংটা আপনি 3 to 5 মিনিটস দিতে পারেন। লোমকূপের গোড়াতে যদি ময়লা থেকে থাকে, আমরা যে ম্যাসাজটা করলাম, আমরা যদি স্টিমটা না করতাম তাহলে ভিতরে ময়লাগুলো কিন্তু বের হতো না। আমরা যে ক্রিমটা দিয়েছি, স্ক্র্যাবিং করেছি, ম্যাসাজ ক্রিম করেছি, সেটি আমরা স্টিমটা না করলে কিন্তু বের হবে না বলেই কিন্তু আমরা স্টিম করেছি। আর হচ্ছে স্টিমটা করার পরপরই আমরা কোনো সময় নিব না, সময় না নিয়েই আমরা কিন্তু স্ট্রিপ দিয়ে ব্লেকেটসগুলো তোলার চেষ্টা করব। এটা কিন্তু ব্রাউন স্ট্রিপ দিয়ে আমরা কিন্তু ব্লেকেটস তুলব।
আমি আগেই বলেছিলাম আমি যে ফেস প্যাকটি ইউজ করব সেটি হচ্ছে স্যান্ডেল ফেস প্যাক। এই কারণে স্যান্ডেল ফেস প্যাকটি ইউজ করব বিকজ এটি হচ্ছে অ্যালার্জি ফ্রি, আপনারা এটি যে কোনো স্কিনে লাগাতে পারবেন, একদম ইজি ওয়েতে লেগে যাবে। আর এই স্যান্ডেল প্যাকটি কিন্তু তৈরি করেছি একটু সামান্য মধু দিয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কীভাবে এ টু জেড আমরা ডিপ ক্লিনিং পর্বটি কমপ্লিট করেছি। আর এই ডিপ ক্লিনিং ফেশিয়ালটি আপনি সপ্তাহে একদিন করবেন, এবং এই যে ফেস প্যাকটি আমরা অ্যাপ্লাই করেছি সবার শেষে, এটি আপনি আধা ঘন্টা রাখবেন। অনেকের স্কিনে কিন্তু 15 মিনিটেই শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে ভালো করে পানি ঝাপটা দিয়ে ধুয়ে ফেলবেন এবং দেখবেন আপনার স্কিনটা কিন্তু আগে থেকে অনেক বেশি ব্রাইট হবে এবং শাইন হবে। আর আজ এই পর্যন্ত আমি শারমিন কোচি বিন্দি এক্সক্লুসিভের পক্ষ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী যে কোনো পর্বে। আর সেই পর্যন্ত এই ধরনের মজার মজার স্কিন কেয়ার টিপস পেতে চোখ রাখুন মেক মি বিউটিফুল। কেমন লাগলো দর্শক? আমি জানি এই সেগমেন্ট থেকে আপনাদের অনেক প্রবলেমের সলিউশন আপনারা পেয়ে থাকেন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর। দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মেক মি বিউটিফুল প্রোগ্রামে। ফিরে যাচ্ছি আমাদের আড্ডায়। শপিং করতে আমরা অনেক বেশি পছন্দ করি, সেক্ষেত্রে তুমি শপিং এ গেলে কোন জিনিসটা তোমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, মানে তোমার যদি আমরা স্টোর দেখি তাহলে কোন বেশি জিনিসটা আমরা বেশি পাবো? আমার হচ্ছে জুতা অ্যান্ড জিন্স, মানে সব কিছু। আমি শপিংয়ে গেলে হচ্ছে আমি অনেক সময় মনে হয় কি যে ফ্রি টাইম একটু ঘুরে আসি, বাট ঘুরতে গেলেই শপিং, গেলেই দেখা যায় শপিং করলে কিন্তু মন ভালো হয়ে যায়। হ্যাঁ, মন ভালো হয়, মানে শপিং করলে মনে হয় কি যে না কিছু একটা আমার সাথে আছে, আর কিছু দরকার নেই, এরকম একটা বিষয়। অ্যান্ড বোরিং টাইমটাও অ্যাকচুয়ালি পাস হয় যেটা শপিংয়ে গেলে, আর শপিংয়ে গেলে হয় কি কিছু না কিছু কেনা হবেই। হ্যাঁ, দেখা যায় আমাদের যারা কাজ করছে তাদের কিন্তু লাগে, আমাদের অনেক কিছু, অনেক ক্যারেক্টার বেস বা অনেক কিছু প্রতিদিনই লাগছে, সো সেক্ষেত্রে কালেকশনও থাকে প্লাস শপিং করতেও ভালো লাগে। আচ্ছা, ফুড কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেক্ষেত্রে তুমি ফুড কি করে মেনটেন করছো? ফুড অ্যাকচুয়ালি আমি যেটা করি, আমার দুপুরে শুধু আমি ভাতটা একটু খাই, সেটা এনার্জির জন্য, যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, ভাতটা তো খেতে হবেই। আর হচ্ছে রাতে যেটা করি, রাতে আমি ভাত খাই না, রাতে লাইট খাবার খাই, সেটা রুটি হতে পারে বা ফ্রুটস হতে পারে। আর সকালবেলা যেটা করি সেটা একটা আপেল, অরেঞ্জ জুস, এভাবেই আমি মেনটেন করি অ্যাকচুয়ালি। আচ্ছা, রান্না করা হয় বাসায়, সময় পাওয়া হয়? করি মাঝে মাঝে। কোন ফুডটা খুব ভালো রান্না করতে পারো? আমি খিচুড়িটা অনেক বেশি ভালো পারি অ্যান্ড বিফ। আচ্ছা আচ্ছা, এতক্ষণ তোমার কাজ এবং লাইফস্টাইল নিয়ে কথা বলছিলাম, এখন তোমার শুরুটা, জার্নির শুরুটা সম্পর্কে একটু ছোট করে বলো। অ্যাকচুয়ালি আমার জার্নিটা হচ্ছে হঠাৎ করেই, ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল না যে মিডিয়াতে কাজ করব, বা স্বপ্নেও দেখিনি কখনো, কারণ আমার ফ্যামিলির কেউ মিডিয়ার সাথে রিলেটেড ছিল না। একটা পর্যায়ে ইন্টারমিডিয়েট শেষ করার পর সময়টা অ্যাকচুয়ালি বোরিং, তো ওই সময়টাতে আমি নাচ করতে অনেক বেশি পছন্দ করি, তখন আমি ভাবলাম যে আমি একটা একাডেমিতে ভর্তি হই, ওখানে আমার প্র্যাকটিসও হবে প্লাস হচ্ছে আমার সময়টাও কাটবে। ওই সুবাদে হচ্ছে আমার একটা একাডেমিতে ভর্তি হওয়া, তো যে একাডেমিতে আমি ভর্তি হই সেটার ডান্সার যিনি কোরিওগ্রাফার যিনি ছিলেন, উনি হচ্ছেন ফিল্মের কোরিওগ্রাফার, তো কালাম কেসার ছিলেন আমার প্রথম ডিরেক্টর, উনি সিনেমা বানাবে, তো নায়িকা খুঁজছে এরকম একটা বিষয়। দেন ওনাকে বললো যে একটা নায়িকা দাও, তোমার ওখানে অনেকে আসে নাচ করতে, তো দেখো পাও কি না। পরে বলে আমার এখানে তো অ্যাকচুয়ালি যারা প্র্যাকটিস করে ওরাই থাকে, আর একটা মেয়ে নতুন ভর্তি হয়েছে, ও করবে কি না আমি জানি না, বলে যে ওর সাথে কথা বলো। দেন ডিরেক্টর বলে আপনি আগে দেখেন, দেন ডিরেক্টর আসেন, পরে এসে আমাকে দেখে, দেখার পরে আমাকে পরিচয় করায় উনি ফিল্মের ডিরেক্টর। বাট আমার হচ্ছে কি, আমি জাস্ট ও আচ্ছা আসসালামু আলাইকুম হিসে, মানে আমার ওই ধরনের কোনো টেন্ডেন্সি ছিল না, বিকজ আমার ইচ্ছেটাই ছিল না যে আমি কখনো মিডিয়াতে কাজ করব। দেন বাসায় এসে রাতে আমাকে উনি জাকির ভাই ফোন দেয় যে ওই ডিরেক্টর তোমাকে পছন্দ করেছে, তুমি সিনেমা করো। আমি বলি ভাই আমার তো কখনো, আমি কালচারাল মানে স্কুলে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আমি কখনো করিনি, অ্যান্ড আমি কখনো শুটিংয়ে দেখিনি, আমি কীভাবে পারবো, আর আমার ফ্যামিলি তো সাপোর্ট করবে না। দেন পরের দিন হচ্ছে আমাকে নিয়ে বলে উনি তোমাকে দাওয়াত দিচ্ছে, দেন ওখানে যাই, যাওয়ার পরে ওইখানে সাইন করায়, ড্রেসের মাপ সব কিছু, হিরো সব মানে রেডি। তো ওখান থেকেই হচ্ছে ফার্স্ট হিরো ছিল শ্রাবণ খান শুভ। আচ্ছা, তো ওখান থেকেই হচ্ছে শুরু হয় মূলত, আমি মূলত হচ্ছে ব্যাচেলার,
কারণ আমার ঢাকায় আসা হয় ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে পড়াশোনার জন্য। আমার ফ্যামিলি হচ্ছে মানিকগঞ্জে, তো ওখান থেকে ইন্টারমিডিয়েট শেষ করে ফ্যামিলিকে মূলত না জানিয়ে হচ্ছে প্রথম ছবিটা করা। দেন যখন ফ্যামিলি জানে, রিলিজ হয় চার মাসের মধ্যে, তখন ফ্যামিলি থেকে অনেক বেশি প্রেশার আসে যে তুমি ওখানে তোমাকে পড়াশোনা করতে দিছি, তুমি এগুলা শুরু করছো। দেন হচ্ছে আমি ভাবলাম যে হ্যাঁ সেটাই, ছেড়ে দিতে হবে। আমি বলছি ঠিক আছে আমি ছেড়ে দিব। দেন ওটা করার সাথে সাথে আরেকটা ছবির অফার আসলো, সেটা হচ্ছে সাইমন হিরো, তখন পোড়ামন হিট সাইমনের। আচ্ছা, তো ওই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইয়ে ছিল, মানে ওই লোভটা আমি আসলে সামলাতে পারিনি। আর প্রথম একটা রিলিজ হয়েছে আমি দেখেছি, তো মানে ভিতরে একটা না আগ্রহটা তৈরি হয়ে গেছে ততদিন। দেন সেকেন্ডটা করতে করতে সাইমনের সাথে আরেকটা মাটির পুরি। দেন তিনটা করার পর তিনটা রিলিজ, ফ্যামিলি থেকে প্রেশার, প্লাস আমার অনার্স ফার্স্ট ইয়ার একটু রেজাল্ট খারাপ হলো। দেন আমি দেড় বছর গ্যাপ ছিল আমার। আচ্ছা, আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ সাপোর্ট ছাড়া আসলে পসিবল হয় না। ভাবলাম যে না টুকটাক করি, যেহেতু বসেই থাকি অফার আসে, অবশ্যই আমার মধ্যে এমন কিছু আছে যদি কেউ অফার না করতো তাহলে ওই আগ্রহটা আমার হতো না। তোমার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগছিল। আমরা আড্ডার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অন্ধকার জগৎ ফিল্মের জন্য শুভকামনা, আশা করি ফিল্মটা অনেক ভালো যাবে। ভালো থেকো, তুমিও ভালো থেকো। দর্শক, আমাদের আড্ডা শেষ, কিন্তু অনুষ্ঠানের মূল চমক এখনো বাকি। হ্যাঁ দর্শক, গত পর্বের কুইজ বিজয়ীর নাম। গত পর্বের কুইজ বিজয়ী হলেন দর্শক, মেক মি বিউটিফুল প্রোগ্রামের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স যথাসময়ে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট কুইজ। দর্শক, যারা প্রতি সপ্তাহে আমাদের এই অনুষ্ঠান দেখেন তাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণও করতে পারেন। দর্শক, এই পর্বের কুইজ হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রীকে। অপশন এ ববিতা, অপশন বি চম্পা। আগামী ছয় দিনের মধ্যে আমাদের কাছে উত্তর পাঠাতে হবে। উত্তর পাঠাবার ঠিকানা প্রযোজক, মেক মি বিউটিফুল হাউস, 60 রোড 01, ব্লক এ, নিকেতন গুলশান, ঢাকা 1212। সঠিক উত্তরদাতা পাবেন মেক মি বিউটিফুলের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। আর হ্যাঁ, উত্তর পাঠানোর সময় নিজের সেল নাম্বার এবং নাম দিতে ভুলবেন না। দর্শক, এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের সকল আয়োজন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আগামী সপ্তাহে আবার হাজির হব সেম টাইম সেম চ্যানেলে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।